তো আজকে আমাদের তামাদি আইনের যেই প্রথম ক্লাসটা ছিল সেটা অলরেডি আপনাদের কাছে তার যে হ্যান্ড নোট সেটা থাকার কথা, আর আজকের ক্লাসের হ্যান্ড নোটটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, যদি আপনি দেখে থাকেন ভালো, না হলে ক্লাসের শেষে আপনি দেখে নিতে পারবেন যে সেখানে কি কি বিষয়টা ইনক্লুড আমরা করেছি। তো এর মধ্যে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা কিন্তু 3 নম্বর সেকশনটাকে আবার নিয়ে এসেছি। এর একটা কারণ হচ্ছে তামাদি আইনে যদি আমরা হৃদযন্ত্র বলি সেটাই হচ্ছে আমাদের 3 নম্বর সেকশন। এখন এই 3 নম্বরটা যদি আমরা প্রপারলি যদি না বুঝি আমরা কিন্তু ভুল করব, আর এটা থেকেই ক্রিয়েটিভ প্রশ্ন কিন্তু বার কাউন্সিল করে থাকে। এর যে মেইন কারণ সেটা হচ্ছে তামাদি আইনে 3 নম্বর সেকশন যদি আপনি না বুঝেন, একজন অ্যাজ এ অ্যাডভোকেট বা একজন বিচারক হিসেবে আপনি কিন্তু টোটাল আইনটাকে বুঝতে ভুল করবেন। তো তামাদি আইনে 3 নম্বর সেকশন আর 28 নম্বর সেকশন আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, সেখানে আমরা বলেছি তামাদি দোষে মামলা খারিজ, আর একটা হচ্ছে তামাদি দোষে আপনার মালিকানা বাতিল। প্রথম ক্লাসটা ইউটিউবে পাবলিক করা আছে, আপনি দেখে নিতে পারেন। তো এখানে দুটা জিনিস বলতেছে, আমরা যেটা প্রথম ক্লাসও আপনাদেরকে বলেছি যে যখন 3 নম্বর সেকশনে কি করবে, আদালত একটা মামলা ডিসমিস করবে যখন তামাদির পরে দিবেন, সেক্ষেত্রে অ্যাজ এ অ্যাডভোকেট বা অ্যাজ এ একজন আইনজীবী বা কমনওয়ান হিসেবে দুটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে পিরিয়ড অব লিমিটেশন, যেটা শিডিউলে দেওয়া আছে, যে ধরলাম একটা দখল উদ্ধারের মামলা তামাদি হচ্ছে কত আমাদের 12 বছর, এইটার সাথে আমরা কি করব প্রেসক্রাইব পিরিয়ড যুক্ত করব। সেটা কোথা থেকে পাবো, এই সামনে আমাদেরকে বলছে 4 থেকে নিয়ে 25, 4 থেকে নিয়ে 25 আমরা যখন ক্যালকুলেশন করব তখন ওই 12 বছরটা কমে 3 বছর হয়ে যাইতে পারে, 12 বছরটা বেড়ে আরো 14, 15, 16, 17 বছর হয়ে যেতে পারে। তার মানে 12 বছর 12 বছর কিন্তু থাকবে না। তাহলে পিরিয়ড অফ লিমিটেশন হচ্ছে একটা শিডিউল দেওয়া আছে সেখানে, কিন্তু যখন আদালত মামলাটা ডিসমিস করবে সে শুধু পিরিয়ড অফ লিমিটেশন চেক করবে না, পাশাপাশি সে দেখবে যে 4 থেকে নিয়ে 25-এর মধ্যে আপনার সময়টা কমতেছে কিনা অথবা বাড়তেছে কিনা। অ্যাজ ইউজুয়ালি আমরা ভুল করি, আমরা সবসময় চিন্তা করি যে 4 থেকে 25 আমরা সময় বাড়াইতে পারবো, কিন্তু তামাদি আইন ওই কথা বলে না, 4 থেকে 25 আপনার সময়টা কমেও যাইতে পারে, যেটা আমরা 6 নাম্বার এবং 9 নাম্বার একসাথে পড়লে আপনি বুঝতে পারবেন। তাহলে এই 3 নাম্বার সেকশনে আমরা এতটুকু মনে রাখবো, 3 নাম্বার সেকশনে একজন বিচারক বা আদালত তখনই মামলাটা খারিজ করবে যখন পিরিয়ড অফ লিমিটেশনের সাথে আপনি 4 থেকে 25-এর ক্যালকুলেশন করার পরে যদি আপনার মামলার তামাদি এক্সপায়ার হয় তারপরে উনি মামলাটা ডিসমিস করবে। আর এই ডিসমিসে অপর পক্ষ কি করে, যদি কোনো আপত্তি নাও তোলে তারপরেও আদালত সেটা ডিসমিস করতে বাধ্য থাকবে, এতটুকু মনে রাখবেন। তো আমরা হ্যান্ডনোট থেকে যেটা পড়তেছিলাম যে সেকশন 3 পড়তে আপনাকে বুঝতে হবে তফসিল 1-এ 183টা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা কিন্তু আপনার একদম মুখস্থই রাখতে হবে যে 3টা শিডিউল আছে, 2টা আমাদের বাতিল, 1টা শিডিউল কার্যকর, তাতে 183টা অনুচ্ছেদ। এই 183টা অনুচ্ছেদ আবার 3টা ভাগে বিভক্ত, যেটা আমরা পৃথক একটা ক্লাসে পড়ব। আপনি যদি দেওয়ানি মামলা যদি জানতে চান যে আসলে একটা সিভিল স্যুট কত প্রকার হতে পারে, 1 থেকে নিয়ে 49 আপনি একবার যদি রিডিং পড়েন আপনি বুঝতে পারবেন যে সিভিল স্যুট আসলে কত প্রকারের হতে পারে, সেখানে 149 প্রকার সিভিল স্যুটের কথা কিন্তু বলা আছে। এখানে একটা নির্ধারিত সময়সীমা দেওয়া আছে, পাশাপাশি আপনার আপিল সংক্রান্ত বিধানের জন্য 150 থেকে 57-তে একটা সময়সীমা দেওয়া আছে, এটা ছাড়া অ্যাপ্লিকেশনের জন্য 158 থেকে 183টে সময়সীমা দেওয়া আছে। এইটা আপনার কনসেপ্টটা থাকতে হবে। তাহলে আপনি একটা মামলার তামাদি গণনা করার সময় প্রথমে এই শিডিউলের প্রতি আলোকপাত করলেন, তো করার পরে কি হবে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে পিরিয়ড অফ লিমিটেশন। এখন এর সাথে আমরা যুক্ত করব কোনটা, আমাদের এই যে 4 থেকে 25, এটাতে আমাদের সময়টা বাড়তেছে না কমতেছে, এই 4 থেকে 25-এ যখন আপনি ক্যালকুলেশন করবেন সময় বাড়তে পারে সময় কমেও যেতে পারে। এখন এইটা হয়তো আপনি কখনো চিন্তাও করেন নাই যে সময়টা কমে যেতে পারে, একটা উদাহরণ দিলে নিচের দিকে আপনি বুঝবেন। তো বিচারক যখন আপনার মামলাটা খারিজ করবে সে প্রেসক্রাইব পিরিয়ডের পরে যদি আপনি দাখিল করেন তবেই খারিজ করবে, আপনি শুধু পিরিয়ড অফ লিমিটেশনের পরে দাখিল করে দিলে আপনার মামলা সে খারিজ করবে না, বা সে খারিজ করার জন্য তার যে বাধ্যবাধকতা সেটা কিন্তু না। তবে এখানে একটা আপনার জন্য, যদি আপনি পিরিয়ড অফ লিমিটেশনের মধ্যে মামলা করেন আপনাকে কোনো প্রকার এক্সট্রা অ্যাপ্লিকেশন দিতে হবে না, কিন্তু আপনি যখন এই 4 থেকে 25-এর কোনো আশ্রয় নিবেন যে আপনার মামলা ভুল আদালতে করছিলেন সেখান থেকে রিটার্ন আসছে, সেক্ষেত্রে একটা আপনাকে কি করতে হবে অ্যাপ্লিকেশন দিতে হবে যে এই কারণে আপনার মামলাটা ফেরত আসছে, আপনি অ্যাজ ইট ইজ সেটা দিয়ে দিলে হবে না। তার মধ্যে হচ্ছে 4 থেকে 25-এর যখনই আপনি আশ্রয় নিবেন তখন আপনাকে সেটা বর্ণনা করতে হবে যে কি কারণে বা কোন সেকশনে আপনি সময়টা বুদ্ধি
অভিহিত করতে পারতেছেন এইটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর যদি আপনি এই পিরিয়ড অফ লিমিটেশনে মামলাটা সাবমিট করেন, ওই রকম কোনো দরখাস্ত কিছু প্রয়োজন নাই। একজন নাবালক, সে নাবালক ছিল, এখন আপনি দেখলেন যে 12 বছর অতিক্রান্ত হয়েছে, আপনি 14 বছরে মামলা করতেছেন, তো সেক্ষেত্রে আপনার আরজিতে এটা ইনক্লুড করতে হবে যে এই ব্যক্তি নাবালক ছিল, তার যে যাবতীয় সাপ্লিমেন্টারি যে সমস্ত ডকুমেন্ট সেগুলো আপনাকে সাবমিট করতে হবে, যে এই কারণে লিমিটেশন অ্যাক্টের এত সেকশন এত অনুচ্ছেদের কারণে আপনি সময়টা বর্ধিত করতেছেন এবং এই বর্ধিত সময়ে আপনি মামলাটা দাখিল করছেন। তার মানে হচ্ছে যখন আপনি পিরিয়ড অফ লিমিটেশনে মামলা করবেন কোনো প্রকার এক্সপ্লেনেশন বিচারককে দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু যখনই আপনি 4 থেকে 25-এর আশ্রয় নিবেন আপনাকে একটা ব্যাখ্যাযুক্ত করে দিতে হবে যে এই অনুচ্ছেদে আপনি কি পাচ্ছেন, আপনি এই ক্ষমাটা পাচ্ছেন বা তামাদির মওকুফটা আপনি পাচ্ছেন। এখন আমরা 3 নম্বরের ক্ষেত্রে বার কাউন্সিলে কিছু ক্রিয়েটিভ প্রশ্ন আছে যেটা আপনি যদি অ্যাজ ইট ইজ বেয়ার এক পড়েন মনে আসবে না। এই 3 নম্বর সেকশন মূল দেওয়ানি মামলা, তো এগুলাকে বলা হয় শর্তের মামলা, তাই আপনি মূল দেওয়ানি মামলা বা শর্তের মামলাটা মনে রাখতে পারেন যে শর্তের মামলা। আর এই তামাদি আইনের 3 নম্বর সেকশন ফৌজদারি মূল মামলায় প্রযোজ্য না, এটা মনে রাখবেন, ফৌজদারি মূল মামলায় প্রযোজ্য না, টোটাল ফৌজদারি মামলায় প্রযোজ্য না, এটা ভুল, শুধু ফৌজদারি মূল মামলায় অর্থাৎ মামলা দাখিল করা সংক্রান্ত বিষয়ে প্রযোজ্য না, বাকি সব জায়গায় প্রযোজ্য। অর্থাৎ দেওয়ানি আপিল হইতে পারে, ফৌজদারি আপিল হইতে পারে, সেখানে তামাদি আইন প্রযোজ্য, যে কোনো দরখাস্ত হইতে পারে সেখানে প্রযোজ্য, এবং ডিগ্রি জারি এক্সিকিউশন সংক্রান্ত বিষয় হইতে পারে সেখানে আমাদের এই সেকশন 3টা প্রযোজ্য। তাহলে আপনি সিম্পলি মনে রাখেন শুধু ফৌজদারি মূল মামলা ছাড়া যত প্রকার কাজ আছে সব জায়গায় সেকশন 3 প্রযোজ্য, একটা জিনিস মনে রাখলে আরগুলো মনে রাখার প্রয়োজন নাই। তাহলে 3 নম্বর সেকশন আপনি মনে রাখবেন, ক্রিমিনাল মামলা দায়ের সংক্রান্ত বিষয় প্রযোজ্য না, এর বাইরে দুনিয়ায় যত মামলা আছে সব মামলায় তামাদি আইনে 3 ধারা প্রযোজ্য। এখন আসি আমরা তামাদি আইনে, যখন আপনি সেকশনটা পড়তেছেন দেখবেন একটা আপনার ব্যাখ্যা দেওয়া আছে, যে কোনো জায়গায় এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এগুলো কেন থাকে, উপরে যে কথাটা বললো এই কথাটাকে আরো বড় করার জন্য অথবা এটাকে ছোট করার জন্য অথবা এই কথার মধ্যে যেই অস্পষ্টতা আছে এটাকে দূর করার জন্য। আমরা তো বলে দিলাম যে আপনি প্রেসক্রাইব পিরিয়ডের পরে গেলে মামলাটা খারিজ হবে, তো অনেক ক্ষেত্রে আপনি দুপুর 2টায় মামলাটা সাবমিট করলেন প্রপার অফিসারের কাছে, তো উনি আপনারটা নিয়ে অ্যাজ ইট ইজ রাখে দিল, না আপনাকে স্যুট নাম্বার দিল না কিছু বললো, এখন তারপরের দিন কি হইলো, আপনার ওই দিনই লাস্ট দিন ছিল, এখন অপর পক্ষ তো কি করতে পারে পরবর্তীতে, সে বলতেও পারে যে সে মামলাটা তার পরের দিন, তার আপনি নাম্বার পাইছেন, আপনি আজকে দাখিল করে দিয়েছিলেন, এখন সে রেস্তাদারে আপনাকে কিছুই দেয় নাই, বললো যে খুব বিজি আপনি রাখে যান। এখন এই 3 নম্বরের যে ব্যাখ্যা সেটা আপনাকে একটা কি করতেছে, সেফগার্ড দিয়ে বলতেছে যখনই আপনি উপযুক্ত কর্মচারীর নিকট আরজিটা প্রেজেন্ট করে দিবেন তখনই আপনার মামলা দায়ের হয়ে গেছে এটা ধরে নেওয়া হবে। এখন মামলা নাম্বার আপনি 10 দিন পরে পান 20 দিন পরে পান তাতে কোনো সমস্যা নাই, আপনি আপনার আরজিটা সাবমিট করে দিয়েছেন, আপনার মামলা দায়ের হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যখন আপনি একজন নিঃস্ব ব্যক্তি হিসাবে আবেদন করতে চাচ্ছেন, তো আমরা গত পর্বেও বলেছি যে এটার উপর একটা শুনানি হয় যে আসলে কি তাকে একজন গরিব নিঃস্ব হিসাবে মামলাটা তার গ্রহণ করবে কি করবে না, এই জন্য প্রথমে অ্যাপ্লিকেশন দিলেন, তো এটা ডিসাইড হইতে দেখা গেল 6 মাস 3 মাস 5 মাসও লাগে যাইতে পারে, তো এর মধ্যে মূল মামলা তামাদি এক্সপায়ার হইতে পারে, তো এটার সেফগার্ড দিয়ে বলতেছে যে প্রথম যেদিন সে একটা আবেদন দিল যে আমি গরিব আমার মামলাটা শোনা হোক, ধরে নেওয়া হবে মূল মামলা উনি ওই দিনে দায়ের করে দিয়েছেন। আরেকটা হচ্ছে যেটা আমরা বলেছি, যেমন ইভেলির বর্তমানে কি করা হয়েছে, আদালত লিকুইডিটর নিয়োগ করছে, এইরকম লিকুইডিটর কি করে, একটা কোম্পানি হোক ব্যক্তি হোক তার কত অ্যাসেট আছে লাইবিলিটি আছে এগুলো হিসাব করে, আপনি টাকা পাবেন ওনার কাছে অ্যাপ্লিকেশন দেন যে এই ইভেলির কাছে আমি এত টাকা পাবো, তো এই যে কমিটি আছে এরা যদি 10 বছরও কাজ করে পরে আপনি টাকা না পান, আপনি আদালতে মামলা করতে গেলে আদালত তখন তো তামাদি দেখবে, তখন আপনি বলতে পারবেন যে যেই তামাদি আইনে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেদিন আমি প্রথম দরখাস্ত দিয়েছিলাম আমার মামলা দায়ের সেই দিনে হয়ে গেছে। তার মানে 3 নম্বর সেকশনে 3টা ব্যাখ্যা দেওয়া আছে, ওইটা আপনি একটু মনে রাখবেন, যেদিন আপনি উপযুক্ত কর্মকর্তার নিকট আপনার মামলাটা সাবমিট করলেন মামলা দায়ের হয়ে গেছে, নিঃস্ব ব্যক্তি হিসাবে যেদিন আবেদন দিলেন আপনার মূল মামলা সেদিনে দায়ের হয়ে গেছে, আর লিকুইডেটরের নিকট যেদিন প্রথম আবেদন করলেন ধরে নেওয়া হবে মামলা সেই দিনে আপনার দাখিল হয়ে গেছে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরো যে এমসিকিউ গুলো আছে, বাদী এবং বিবাদী যদি একমত হয় তাহলে কি তামাদিটা বৃদ্ধি পাবে কিনা, এমন ক্রিয়েটিভ প্রশ্ন আপনার কাছে হইতে পারে, তো বলতেছে যে না এইটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা সংবিধিবদ্ধ সেকশন, এই ক্ষেত্রে বাদী বিবাদী একমত হইলেও
শক্তি করবে না, তামাদিটা বাড়বে না। তার মানে তামাদিটা কমানো বা বাড়ানো এটা বাদীর অধিকার না বিবাদীর অধিকার না, এটা হচ্ছে আদালতের দেখার বিষয়। তো এর জন্য বাদী বিবাদী রাজি থাকলেও তামাদি বর্ধিত হবে না, আর বিবাদী আপত্তি না করলেও আদালত তার মামলাটা খারিজ করে দিতে বাধ্য থাকবে। বিবাদী আপত্তি না করলেও আদালত তার মামলাটা খারিজ করে দিতে বাধ্য থাকবে, এতটুকু মনে রাখবেন। আর সেকশন 3, এটাও ক্রিয়েটিভ প্রশ্ন হইতে পারে যে সেকশন 3 অনুসরণ করা আদালতের জন্য কি ম্যান্ডেটরি, ডাইরেক্টরি, ডিসক্রিশনারি কোনটা? তো মনে রাখবেন সেকশন 3 অনুসরণ করা আদালতের জন্য হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, এখানে সে অস্বীকার করতে পারবে না। এই জিনিসটা মোটামুটি আছে আমাদের সেকশন 3-তে। সেকশন 4 একদম একটা সিম্পল কথা বলে, কিন্তু এটা বুঝার আগে একটা কথা আপনাকে বুঝতে হবে, কোর্ট কোনো স্থানের নাম না। এই যে আপনি সুপ্রিম কোর্টের বিল্ডিং দেখেন, হাইকোর্ট দেখেন, আপনার জেলার মধ্যে যে কোর্টের বিল্ডিং গুলা, এগুলা কোনো কোর্ট না। কোর্ট হচ্ছে একটা অথরিটির নাম, একটা ক্ষমতার নাম। এই কোর্টটা বসার জন্য সরকার একটা জায়গা নির্ধারণ করে, এতটুকু। এখন আপনি দেখবেন যে রাত 12টায়ও বিচারকের বাসায় কোর্ট বসে, তো আপনি বলতে পারেন ওইটা তো কোর্ট বসে নাই। তার মানে কোর্ট হচ্ছে একটা ক্ষমতার নাম, যেটা আপনি দেখেন না, যেটা অদৃশ্য শক্তি, ওইটা যার উপর থাকে, সে যেখানে বসবে সেটাই কোর্ট। তো এই জন্য অনেক ক্ষেত্রে হইতে পারে, যেটা আমরা যেমন বললাম সিআরপিসিতে আপনি পড়েছেন, যে বিচারকের খাস কামরায় কি হইতে পারে মামলাটা পরিচালিত হইতে পারে, অথবা আদালত কি করতে পারে আপনার এজলাসের বাইরে বলতে পারে দরজাটা বন্ধ করে দাও 1 ঘন্টার জন্য, নানা প্রকার কিছু হইতে পারে। আপনি গেলেন, দেখলেন আদালত বন্ধ, আপনি চলে আসলেন, এরকম হইলে হবে না। অথবা দেখলেন আদালত খোলা আছে, দরজা জানালা সবই খোলা, সেই দিন হয়তো নানা প্রকার কারণবশত আদালতের কার্যক্রম বন্ধ, আপনি কি করবেন? তো এর জন্য কোর্ট হচ্ছে একটা আপনার অথরিটির নাম। এই অথরিটি যদি বন্ধ থাকে, এটা আপনাকে এখন ডিসাইড করতে হবে যে অথরিটি চালু আছে না বন্ধ আছে। ফিজিক্যাল যে কোর্ট সেটা চালু না বন্ধ, ওইটা তামাদি এনে দেখার বিষয় না। তামাদি এনে দেখার বিষয় হচ্ছে ওই যে ক্ষমতাটা চালু আছে না বন্ধ করা আছে। তো 4 নম্বর বলতেছে, আপনার মামলার শেষ দিনে যদি আদালতটা বন্ধ থাকে, অথরিটি যদি বন্ধ থাকে, পরবর্তী যেই দিন খুলবে, এটা 1 দিন 2 দিন 3 দিন 1 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, ওই অথরিটি যেই দিন খুলবে, আপনি সেই দিন মামলাটা দাখিল করতে পারবেন। সিম্পল এই জিনিসটা মনে রাখবেন। আর এটার ক্ষেত্রে স্যুট, আপিল, অ্যাপ্লিকেশন সবার জন্য এটা প্রযোজ্য হচ্ছে। স্যুটের ক্ষেত্রে প্রযোজ্য, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও 4 ধারা প্রযোজ্য। তাহলে 3 ধারা সবার জন্য ছিল, শুধু ক্রিমিনাল মামলা দায়েরের জন্য ছিল না, 4 ধারা সবার জন্য হচ্ছে। এখন আসি আমরা 5 ধারা। 5 ধারার অনেকগুলা নাম আছে, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতেই হবে, কিচ্ছু করার নাই, যেহেতু বার কাউন্সিল বিভিন্ন ভাবে আপনাকে প্রশ্নটা করে। 1 নম্বরে আপনি মনে রাখতে পারেন যে সময় বৃদ্ধি সংক্রান্ত তামাদি এনে সেকশন হচ্ছে 5, বিলম্ব মওকুফ সংক্রান্ত সেকশন হচ্ছে 5, কন্ডোলেশন অফ ডিলে সেটাও 5, সাফিসিয়েন্ট কজ বা উপযুক্ত কারণ সংক্রান্ত সেকশন হচ্ছে 5, এক্সটেনশন অফ পিরিয়ড এটাও হচ্ছে আপনার 5। এই 5টা নাম আপনাকে মুখস্থ রাখতেই হবে, যে কোনো এক নামে কিন্তু আপনার আসতে পারে। তো মনে রাখবেন 5 নম্বরটা হচ্ছে বিচারকের ইচ্ছাধীন, ডিসক্রিশনারি, 3 নম্বরটা ছিল বাধ্যতামূলক, সে করতে বাধ্য, 5 নম্বর তার ইচ্ছা, তার জুডিশিয়াল মাইন্ড যদি মনে করে যে আসলে সময় বৃদ্ধি করা প্রয়োজন, সে করে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসক্রিশনারি পাওয়ার বা স্বেচ্ছাধীন ক্ষমতা বিচারকের। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, মূল দেওয়ানি মামলা বা স্যুটের ক্ষেত্রে এবং এক্সিকিউশন অর্থাৎ ডিক্রি জারির ক্ষেত্রে এই সেকশনটা প্রযোজ্য না। বিচারক চাইলেও দেওয়ানি মূল মামলার যদি প্রেসক্রাইব পিরিয়ড চলে যায়, উনি ওটা বর্ধিত করে দেওয়ার ক্ষমতা আইন তাকে দেয় নাই। তাহলে স্যুটের ক্ষেত্রে, এক্সিকিউশন অফ ডিক্রির ক্ষেত্রে কি হবে না, 5 ধারা প্রযোজ্য হবে না। তাহলে কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই সেকশনে 5টা কথা বলা আছে। আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে কোনো রিভিশনের দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য হবে, রিভিউর দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং লিভ টু আপিল। তো আশা করি আপনারা জানেন লিভ টু আপিল জিনিসটা কি, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন থেকে ম্যাক্সিমাম মামলা সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায় না। সর্বপ্রথম আপনার মামলার বিষয়টা সামারি করে দিতে হয়, একজন চেম্বার জজ দায়িত্বে থাকেন, উনি আপনার বিষয়টা দেখেন। উনার কাছে যদি মনে হয় যে আসলে আপনার মামলাটা আপিল বিভাগ শোনার মতো কোনো গ্রাউন্ড আছে, কোনো সেখানে কজ অফ অ্যাকশন আছে, তখন উনি অ্যালাউ করেন। তো এই যে দরখাস্তটা দেন, ওইটাকে বলে লিভ টু আপিল। তো এরকম লিভ টু আপিল করার ক্ষেত্রে আপনি কি পাইতে পারেন, 5 ধারা কন্ডোনেশন পাইতে পারেন। এছাড়া বলতেছে অন্যান্য দরখাস্ত, নানা প্রকার দরখাস্ত হইতে পারে সেটা। এই 5টা কাজের ক্ষেত্রে আমাদের 5 ধারা প্রযোজ্য। তাহলে 5 ধারায় 5টা কাজ পাচ্ছেন, আর স্যুট এবং এক্সিকিউশনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না।
তবে এই ক্ষেত্রে এই পাঁচ ধারাটা মনে রাখবেন, এটা বিচারকের ইচ্ছাধীন হইলেও তার ইচ্ছা সে প্রয়োগ করতে পারবে না। কেন পারবে না একটা বুঝেন, যে আদালতকে আপনি সন্তুষ্ট করাইলেন, উপযুক্ত কারণ দেখাই বললেন যে স্যার আমি অসুস্থ ছিলাম, আমি হসপিটালে ছিলাম, ওই জন্য আমি আসতে পারি নাই, সময়টা বর্ধিত করে দেন, কন্ডোনেশনটা নিয়ে নেন। এখন উনাকে সন্তুষ্ট করার পরেও এটা যে উনি আপনারটা গ্রহণ করবে এমন না, উনি মেয়ে অনুমতি দিতে পারে। এখন অনুমতি দিতে গেলে ওনাকে অপরপক্ষে দিতে হবে। সাপোজ একটা যদি আমরা ডিভোর্সের মামলা দেখি, খ্রিস্টান ডিভোর্স একটা, তো ধরলাম যে এই ডিভোর্সের যে ডিক্রিটা হইলো তার বিরুদ্ধে 3 মাস সময়সীমা হচ্ছে আপিল করার। এখন আপনি একদিন 2 দিন আপিল না করে আপনি হয়তো একদম 90 দিনে গেলেন আপিল করার জন্য, যেদিন যাচ্ছেন সেদিন আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে চলে গেলেন, তার মানে 90 দিনের মধ্যে আপনি আপিল করতে পারলেন না। তো আপনি 10 দিন ছিলেন কোথায় বা 1 মাস ছিলেন হসপিটালে, 10 দিন পরে আদালতকে এই যে যাবতীয় সার্টিফিকেট দেখাইলেন, স্যার আমি এই জন্য আসতে পারি নাই, সময়টা বর্ধিত করে দেন। তো 5 ধারা মোতাবেক বিচারক কি করতে পারে, আপনার এটা তো সন্তুষ্ট হইতে পারে, সন্তুষ্ট হয়ে উনি ইচ্ছা করে বাড়ায় দিতে পারে, কিন্তু ওনাকে এখন অপরপক্ষে দেখতে হবে যে ওনার ওয়াইফ 90 দিনের পরে যদি কারোর সাথে বিবাহ করে ফেলে, এই বিচারক এই আপিল দেওয়ার ক্ষমতা তার কিন্তু তখন আবার থাকবে না, কারণ সে 90 দিন অপেক্ষা করছে, তার স্বামী কোনো আপিল করে নাই, অ্যাজ এখন নর্মাল একজন মহিলা হিসাবে সে নতুন কাউকে বিয়ে করতে পারে। এখন বিচারক চাইলেও ওই মামলার আপিল কিন্তু চলবে না, যখনই ওই মহিলা আসে একটা যে কোনো একটা বিবাহের সার্টিফিকেট সে সাবমিট করে দিবে, সাথে সাথে আপনার মামলা ডিসমিস। তার মানে 5 ধারা যে বিচারক চাইলেও পারবে না, অপর পক্ষের দিকে নজর রাখতে হবে যে অপর পক্ষ কি করলো, যদি অপর পক্ষ তার অবস্থান থেকে সরে যায় বিচারকের সেখানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করাটাও কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 5 ধারায় আপনি উপযুক্ত কারণ দেখিয়ে সময়টা বাড়ায় নিতে পারবেন আদালতকে সন্তুষ্ট করে, আর আদালতের ইচ্ছা হইলে দিবে, না হইলে নাই। আর আদালত ইচ্ছা হইলেও এমন কিছু গ্রাউন্ড আছে অপর পক্ষকে দেখতে হবে, যদি অপর পক্ষ তার জায়গা থেকে সরে যায় আদালত দিলেও কোনো কাজে আসবে না। এখন এটার কয়টা কারণ হইতে পারে এমন কোনো কিছু এই 5 নাম্বার সেকশনে দেওয়া নাই, জাস্ট সেখানে একটা হিন্ট দেওয়া আছে যে এইগুলো একটা উপযুক্ত কারণ হইতে পারে। যেমন আপনি এক বকেট আপনি ভুলেই গেলেন যে আসলে আপনাকে মক্কেল দায়িত্ব দিছে, স্যার আপিল করে দেন, আপনি ভুলে গেলেন, কারণ আপনার হাজারো মামলা থাকতে পারে, আপনি অসুস্থ হয়ে গেলেন, অথবা যিনি আপিলটা করবে উনি দুর্ঘটনা কবলিত হইলো, নানা প্রকার কারণ। তার মানে যুগের পরিবর্তনের সাথে যত প্রকার কারণ আসে সবকিছু আপনি ইনক্লুড করতে পারেন। তাহলে আমরা এই 5 নাম্বার সেকশনে আরেকটু হিন যেটা দিচ্ছে সেটা বলতেছে, যদি তামাদি হিসাবে আপনি বর্ণনা যে হিসাব করতে যদি ভুল করেন, হয়তো আপনার হিসাবে কালকের দিন পর্যন্ত আপিল করার সময় আছে, কিন্তু আসলে ওই তামাদি আইনের 12 নাম্বার যখন পড়বেন সেখানে বলতেছিল যে প্রথম দিনটা অ্যাড করেন বাদ দেন, তো সেই হিসাবে যদি আপনি ভুল করেন, অথবা হাইকোর্টের কিছু প্র্যাকটিস আছে আপনি প্র্যাকটিস দেখে ভুল করলেন যে মনে হয় আসলে এই কারণে সময়টা বর্ধিত করা যাবে, অর্থাৎ যদি আপনার কাছে মনে হয় যে হাইকোর্ট যে প্র্যাকটিস করতেছে সেটা বুঝতে যদি আপনি ভুল করেন, তামাদি গণনায় ভুল করেন, আপনার ক্লায়েন্ট যদি দুর্ঘটনা কবলিত হয়, অসুস্থ হয়, নানা প্রকার কিছু যদি হয়, সাডেন যদি কোনো কারণ হয়ে যায়, অতিরিক্ত বৃষ্টি হয়, বজ্রপাত হয়, যেদিন আপনি আদালতেই যাইতে পারতেছেন না, আদালত কিন্তু খোলা, তো এইরকম গুলো একটা সাফিসিয়েন্ট কজ হইতে পারে। তাহলে আশা করি আপনারা বুঝতেন যে 3 নাম্বারটা এক প্রকার, 5 নাম্বারটা তার ভিন্ন প্রকার। 5 নাম্বারে 5টা কারণ পাবো, 2টা আমাদের বাধ্যবাধকতা, একটা হচ্ছে দেওয়ানি স্যুট মূল মামলাটা, আর একটা হচ্ছে ডিক্রি জারি, আমরা 5 নাম্বারের আশ্রয় নিতে পারবো না। এখন আসি আমরা 6, 7, 8 এই 3টা সেকশন সবসময় একসাথে পড়তে হবে। প্রথম ক্লাসে আমরা বলেছি যে সেকশন কখনো স্বতন্ত্র না, নিজে নিজে সবকিছু প্রকাশ করতে পারে না। ওই 6 নাম্বার সেকশন আপনি একক ভাবে পড়লে ভুল করবেন, 6-এর সাথে 8 পড়তে হবে, সাথে সাথে 8 পড়তে হবে, এটা মনে রাখবেন। 6 নম্বরে ডিসএবিলিটির কথা বলে, সেটা হচ্ছে অপারগতার কথা বলে। এখন একজন ব্যক্তি কি হইতে পারে, একজন ব্যক্তি নাবালক হইতে পারে। এখন নাবালককে এটা আপনি 1875 সালের আইনটা একটু দেখে নিবেন, যে অভিভাবক নিযুক্ত না থাকলে 18 বছর, অভিভাবক যদি নিযুক্ত করা থাকে 21 বছরে ব্যক্তি কি হবে, সাবালক হবে, এটা একটু মনে রাখবেন। যদি অভিভাবক নিযুক্ত করা থাকে 18 বছরে হবে না, 21 বছরে সে সাবালক হবে, আর অভিভাবক যদি নিযুক্ত না থাকে স্বাভাবিকভাবে 18 বছর হইলে একজন ব্যক্তি কি হবে, সাবালক হবে। তার মানে একজন ব্যক্তির বয়স 18 বছর হওয়ার পূর্ব পর্যন্ত সে নাবালক, এরকম নাবালক হইতে পারে। একজন ব্যক্তি ইনসেন হইতে পারে, সে পাগল হইতে পারে। একজন ব্যক্তি হাবা গোবা হইতে পারে, জড়বুদ্ধি
এডিয়েট হইতে পারে, যেটা আমরা বলি এখানে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে, মাইনর, ইনসেন্ট, এডিয়েট। এই রকম ব্যক্তিদের ক্ষেত্রে এখন কি হবে, তো নর্মাল এই 6 নম্বর সেকশনটা কতগুলা সাব সেকশনে কিন্তু বিভক্ত। প্রথম কথা হচ্ছে যে এরা যখন এই নাবালক থেকে সে যখন সাবালক হবে, পাগল থেকে যখন ভালো হবে, জড়বুদ্ধি থেকে যখন সে ভালো হবে, তখন সে মামলাটা করতে পারবে। সিম্পল কথা, এটাতে বোঝার কিছু নেই। একজন নাবালক সাবালক হইলে মামলা করবে, পাগল ভালো হইলে মামলা করবে, জড়বুদ্ধি সেখান থেকে মুক্ত হইলে সে মামলা করবে। এটা আমাদের প্রথমে মনে রাখবো যে এটা হচ্ছে সিম্পল কথা। এখন কতদিনের মধ্যে করতে পারবে, তারপরে বলে দিচ্ছে তামাদির যে তফসিলে যে সময়গুলো দেওয়া আছে, আমরা যেটা বললাম 183-তে যেই যেই সময়সীমা দেওয়া আছে সেই সেই সময়সীমায় সে মামলাটা করতে পারবে। আর যদি ওই ডিক্রি জারি সংক্রান্ত বিষয় হয়, ডিক্রি জারি সংক্রান্ত বিষয় হইলে সিপিসির সেকশন 48-এ সেখানে বলা আছে যে সর্বোচ্চ 12 বছরের মধ্যে ডিক্রি জারির মামলা করতে হবে, তাহলে ওইটা প্রযোজ্য হবে। ডিক্রি জারি সংক্রান্ত বিষয়েও কি 12 বছরের মধ্যে সে মামলাটা করতে পারবে। তাহলে আপনি 6 নম্বরটা প্রথমে এই জিনিসটা বুঝলেন, নাবালক সাবালক হইলে মামলা করবে, পাগল ভালো হইলে করবে, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যখন সুস্থ হবে তখন সে মামলাটা করবে। আর সময়সীমা কতদিন, 6 নম্বর বলতেছে যেটা তামাদি আইনে আছে ওই রকম সে করতে পারবে। এখন এক্ষেত্রে মনে রাখবেন এটা আপিলের জন্য, রিভিউর জন্য, রিভিশনের জন্য প্রযোজ্য না। তাহলে 6 নম্বর সেকশন না আপিলে চলবে, কারণ আপিলের সময়সীমা 30 দিন, 60 দিন, 90 দিন, এইখানে এত বছর তো আর লেট করা যাবে না। সেজন্য আপিল রিভিউ রিভিশনে এই 6 নম্বর সেকশন প্রযোজ্য না। তাহলে প্রযোজ্য কিসে, এই স্যুটের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য যে কোনো প্রসিডিং এর ক্ষেত্রে প্রযোজ্য, এক্সিকিউশনের ক্ষেত্রে প্রযোজ্য। সিম্পল মনে রাখতে পারেন যে মামলা যে স্যুট দাখিল করা এবং ডিক্রি জারি করার ক্ষেত্রে 6 নম্বর সেকশন প্রযোজ্য। এখন এটা যেহেতু আমরা বলছি কতগুলা সাব সেকশনে বিভক্ত, এখন 6-এর 2 নাম্বার যেটা বলতেছে যে একজন ব্যক্তি যদি এখন নাবালকও হয় আবার পাগলও হয় তখন কি হবে, দুইটা তার ডিসএবিলিটি আছে। প্রথমে আমরা দেখলাম একটা একটা করেছিল, এখন একজন ব্যক্তি নাবালক, 14 বছর বয়স, তার উপর দিয়ে সে পাগল, 18 বছর হয়ে গেছে তারপরেও সে পাগল, 20 বছর হয়ে গেছে তারপরেও সে পাগল, সাবালক থেকে তো সে মুখ হইলো কিন্তু সে তো পাগল আছে। তো বলতেছে যদি দুইটা অপারগতা যদি তার থাকে, অথবা একটা শেষ হওয়ার পর, একজন ব্যক্তি নাবালক, সে 17 বছর আপনার ধরেন যে 11 মাস 28-29 দিন পর্যন্ত সে একদম সুস্থ, তবে সে কি হইলো, সে নাবালক, যখনই 18 বছর যেই দিন হচ্ছে সাথে সাথে সে পাগল হয়ে গেল, তার মানে একটা ডিসেবিলিটি শেষ হওয়ার আগে আগে আরেকটা ডিসেবিলিটি চলে আসছে। তো এরকম বলতেছে কোনো সমস্যা নাই, সে যখন উভয়টা থেকে মুক্ত হবে তারপরে মামলা করবে। সে যখন উভয়টা থেকে মুক্ত হবে, সে নাবালক থেকে সাবালক হইছে, এই সাবালক হওয়ার আগেই আবার সে পাগল হয়ে গেছে, যখন সে ভালো হবে তখন মামলা করবে, কোনো সমস্যা নাই। এখন সাবসেকশন 3 যেটা বলতেছে, এখন যদি এইরকম যদি একদম মৃত্যু পর্যন্ত সে যদি পাগল থাকে তখন কি হবে, একজন ব্যক্তি তো হইতে পারে নাবালক ছিল সে সাবালক হইছে কিন্তু পাগল থেকে সে আর ভালো হয় নাই, তো বলতেছে কোনো সমস্যা নাই, তখন তার লিগাল রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তারা মামলা করতে পারবে, লিগাল রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তারা মামলা করতে পারবে। তো সাবসেকশন 4 যেটা বলতেছে, এখন যদি এই লিগাল রিপ্রেজেন্টেটিভ তাদেরও যদি ডিসএবিলিটি থাকে তখন কি হবে, তো বলতেছে উপরে আমরা যেগুলো পড়লাম এগুলো কি করতে হবে, অনুসরণ করতে হবে, একটার পর একটা চলতে থাকবে। তার মানে এটা কন্টিনিউয়াস সেকশন, যদি প্রযোজ্য হয় আপনি 10 বার 10 জেনারেশন পরেও আপনি এটা কাজে লাগাইতে পারবেন। তাহলে 6 নম্বর সিম্পল কথা বলে তিনজন ব্যক্তির ডিসেবিলিটি বলে, যদি কেউ নাবালক হয়, কেউ পাগল হয়, যদি কেউ হাবা গোবা প্রকৃতির হয়, তারা যখন সুস্থ হবে তখন মামলা করবে। আর যদি একজন ব্যক্তির দুইটাই থাকে ডিসেবিলিটি, যখন সে দুইটা থেকে মুক্ত হবে তখন মামলা করবে। আর যদি এই রকম ডিসেবল থাকতে থাকতে সে মারা যায়, বলতেছে তার রিপ্রেজেন্টেটিভরা মামলা করবে। যদি তার রিপ্রেজেন্টেটিভ কি হয় এরকম পাগল হয় তখন তারা কি হবে, বলতেছে যে তারাও উপরে এগুলো অনুসরণ করবে। এখন আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমাদের সেকশন 7 কি কথাটা বলে, তো সেকশন 7 এমন একটা কথা বলে, এটার জন্য মনে রাখবেন দুইজন ব্যক্তির প্রয়োজন। সেকশন 7 বলে যদি কোনো মামলার বাদী অথবা দরখাস্তকারী অপারগত হয়, কিন্তু সেখানে দুইজন অ্যাটলিস্ট সর্বনিম্ন 2 জন ব্যক্তি থাকবে, তারা যৌথ অধিকার পায় কোনো মামলা করার জন্য, কোনো দরখাস্ত দেওয়ার জন্য। তো বলতেছে তখন দেখতে হবে যদি তাদের একজন যে কোনো ডিসেবিলিটির মধ্যে থাকে এবং তাকে বাদ দিয়ে যিনি সুস্থ জন আছেন উনি যদি যে কোনো প্রকার দায়িত্বকে ডিসচার্জ করে দিতে পারেন,
যেই কোনো প্রকার দায়িত্ব যদি উনি দায় মুক্তি করে দিতে পারেন তাহলে তামাদি গণনা শুরু হয়ে যাবে। আর যদি উনার ওই ক্ষমতা না থাকে তাহলে অপর ব্যক্তি যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি গণনা কি থাকবে, স্থগিত থাকবে। এখন এই ছয় আর সাথে সাথে আমরা 8 নাম্বার মিলাবো। সিম্পল কথা বলে যে তামাদি আইনের এই 6 আর 7 নাম্বারটা কি হবে না, আপনি যখন এই 6 এবং 7 এগুলার সুবিধা নিতে যাবেন প্রিএমশন বা অগ্রকয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ অগ্রকয়ের মামলায় 6 ধারার আশ্রয় নিতে পারবেন না, 7 ধারার আশ্রয় নিতে পারবেন না। আর একটা কথা বলতেছে, 6 ধারা এবং 7 ধারায় যদি আপনি আশ্রয় নেন তাহলে সর্বোচ্চ তামাদি 3 বছরের বেশি হবে না। এখন এটার ক্ষেত্রেই বুঝার আছে, যেটা আপনি যদি আপনার বেয়ার অ্যাক্টের মধ্যে পড়েন, 8 ধারার মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা একটু যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমি যে কথাটা আমরা প্রথমে বলেছি যে কিভাবে সময়টা কমে যায়। আপনি যদি 8 ধারা না 9 ধারাতে একটা প্রশ্ন, 8 ধারাতেই দেওয়া আছে, সেটা যদি আমরা দেখি এই সি নাম্বারটা, এটা যদি আপনি ভালো করে পড়েন আপনি কিন্তু বুঝতে পারবেন। তো আমরা এখানে হ্যান্ড নোট থেকে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, সেটা হচ্ছে যে দেখেন, দখল উদ্ধারে মামলা করার একজন ব্যক্তি অধিকার পাইলেও তার বয়স হচ্ছে 16 বছর, অর্থাৎ সে নাবালক, সে কি পাইছে একটা সম্পত্তি দখল উদ্ধার করার অধিকার সে প্রাপ্ত হয়েছে। তো তার মানে আমরা জানি 2 বছর যখন সে অপেক্ষা করবে, 18 বছর যখন তার বয়স হইবে তখন কি করতে পারবে, সে মামলা করতে পারবে। সিম্পল জিনিস, 6 নম্বরে সে আশ্রয় নিচ্ছে। এখন এই যে 6 নম্বরের আশ্রয় নিলে আমরা বললাম 8 নম্বরে তাকে লিমিট করে দিবে কত, 3 বছর। কিন্তু এই যে মামলাটা, আমরা জানি একটা দখল উদ্ধারের মামলা 12 বছরের মধ্যে করা যায়। এখন এই ব্যক্তি 2 বছর পরে কি হইলো, সে সুস্থ হইলো, তার মানে এখান থেকে আমরা 2 বছর বাদ দেই, হচ্ছে কত, 10 বছর। তো সিম্পল আপনার মাথায় আসতে পারে তাহলে এই নাবালক তো আগামী 10 বছরে মামলা করতে পারবে, যেহেতু তামাদি কাল 12 বছর। কিন্তু বলতেছে যেহেতু উনি 6 ধারার আশ্রয়টা নিয়েছে, 6 ধারার সুবিধা নিয়েছে, তাই উনি সর্বোচ্চ সময় পাবে কত, 3 বছর। 10 বছর আর প্রযোজ্য হবে না, তখন ওনার মামলার সময় চলে আসবে কত, প্রেসক্রাইব পিরিয়ড হবে মাত্র 3 বছর। আর ওই যে 2 বছর আগে উনি নাবালক ছিলেন ওইটা যদি আমরা অ্যাড করে দেই তাহলে টোটাল ওনার প্রেসক্রাইব পিরিয়ড হচ্ছে মাত্র 5 বছর। তো দেখেন তাহলে পিরিয়ড অফ লিমিটেশন ছিল 12 বছর, কিন্তু সেটা কমে হয়ে গেছে আমাদের 5 বছর। জাস্ট এইটুকু আপনি মনে রাখবেন। আর এই জিনিসটাই কিন্তু বলতেছে আমাদের 8 ধারা। আপনি 6 এবং 7 ধারা যদি সুবিধা নেন তাহলে আপনি সর্বোচ্চ 3 বছর পর্যন্ত আপনার তামাদিটা এক্সটেন্ড হবে, মামলার যে লিমিটেশন অফ পিরিয়ড যাই থাকুক, আর প্রিএমশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন সর্বশেষ আজকের ক্লাসের যে ধারাটা সেটা হচ্ছে 9 ধারা। এটা আমরা ছোটকাল থেকেই জানি, সবাই বলে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, 9 ধারাটা ওই কথা একটু রিপিট করে দেয়। কিন্তু এখানে এক লাইনের হলো আমাদের বুজার হচ্ছে এই জিনিসটা, ধরেন যে এটা হচ্ছে নদীর দুই পাড়, এখন আপনাকে জানতে হবে সময়টা কখন শুরু হয়, নৌকাটা কখন চলবে আর কখন গিয়ে সে পৌঁছাবে। এই মধ্যবর্তী সময় কি হবে না, কোনো প্রকার স্টপ হবে না, নন স্টপ চলবে। এখন আমাদেরকে বুঝতে হবে কখন গণনাটা শুরু হবে, তামাদি আপনি কখন গণনা শুরু করবেন। যেমন নাবালক থাকলে স্থগিত থাকে, পাগল থাকলে স্থগিত থাকে, জড়বুদ্ধি থাকলে স্থগিত থাকে, 13 নম্বর সেকশন আমরা পড়লে পাবো যে বিবাদী বিদেশে থাকলে স্থগিত থাকে। তার মানে আপনাকে বুঝতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে যে তামাদি গণনা কখন থেকে শুরু হয়। আর একবার শুরু হয়ে গেল আমরা স্টপ করতে পারবো না, তবে শেষে দিয়ে আমরা আবার অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করব, 12 নম্বর আমাদের বলবে যে কি বলবে, যতদিন আপনি এই জাজমেন্টের কপিগুলা নিবেন, ডিক্রির কপিটা নিবেন, ততদিন আপনি অ্যাড করেন। যদি আদালত সাসপেন্ড করে কোন একটা কার্যক্রম, সেটা আপনি অ্যাড করেন। তার মানে মাঝখানে যে বলতেছে অপেক্ষা করবে না, এটা একদম পিওর, কারোর জন্য অপেক্ষা করবে না। আপনাকে বুঝতে হবে কখন শুরু হয়, আর যদি আপনি মাঝখান দিয়ে কোনো প্রকার তামাদি বৃদ্ধি করতে চান সেটা এইখানে না, সেটা শেষে এসে আপনার যুক্ত হবে যে এতদিন, তখন আপনাকে আদালত বলবে যে এটা তো ঠিক হয়েছে তামাদি শেষ, কিন্তু আপনি তো যেহেতু ডিক্রিটার কপি পাইতে আপনার 10 দিন লাগছে, ঠিক আছে আপনি 10 দিন যুক্ত করেন, আপনার বিবাদী ছিল 1 বছর দেশের বাইরে, ঠিক আছে আপনি 1 বছর যুক্ত করেন, এইভাবে কার্যক্রম হবে। তবে 9 ধারার একটা ব্যতিক্রম আছে, যেটা আমাদের জীবনের সব ক্ষেত্রে আপনি ব্যতিক্রম পাবেন, এটা বলে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা কি জিনিস, এটা হচ্ছে যে দেখবেন যারা কোটিপতি লোক,
যাদের অনেক টাকা পয়সা, যদি এরা হঠাৎ করে মারা যায়, এদের ছেলে মেয়ে থাকে, নাবালক থাকতে পারে, এগুলো দেখাশোনা কে করবে? তখন আদালতে যদি সাবমিট করে, আদালত ওই সম্পত্তির যাবতীয় দেখাশোনা করার জন্য একজন ব্যবস্থাপক বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেয়, যে আপনি যান, ওনার লেনা কত দেনা কত এগুলো আপনি হিসাব করেন। আর কোম্পানি হইলে লিকুইডেটর নিয়োগ করত। আর যেহেতু একজন ব্যক্তি, তো এর জন্য এখানে একজন কি করতেছে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিচ্ছে। তো এখন এই নয় ধারার ব্যতিক্রমে বলে, আদালত যাকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলো তার কাছেই যে ব্যক্তি মারা গেছে ও টাকা পাবে, যাকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করছে তার কাছেই ওই ব্যক্তি টাকা পাবে যে মারা গেছে। তো নর্মালি সবাই চালাক, সে সবার টাকা পয়সা হিসাব করবে, নিজের কাছে কত পাবে সে তো সেটা নর্মালি যদি একটু দুষ্ট প্রকৃতির লোক হয় সে কখনোই বলবে না যে আমার কাছে এত টাকা পাবে। তো তখন এই সেকশনটা বলতেছে যে আপনার যে পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব যখন দেনাদারের উপর যতদিন যদি থাকে, তাহলে এই তামাদিটা ততদিন পর্যন্ত কি থাকবে, স্থগিত থাকবে। জাস্ট এই একটা জিনিস এটাই বলছি, এর বাইরে আর কিচ্ছু না। যেমন উদাহরণে আমরা যদি বলি, রহিম সাহেব মারা গেলেন, উনি করিম সাহেবের কাছে 10 লাখ টাকা পাইতেন, এখন এই রহিম সাহেবের সম্পত্তি যাবতীয় হিসাব করার জন্য আদালত এই করিম সাহেবকে দায়িত্ব দিল। এখন করিম সাহেব যদি কি করে, তার কাছে যে টাকা পয়সা পাইতো এটা যদি হিসাব উনি না দেয়, তাহলে তার এই করিম সাহেবের কোনো উত্তরাধিকারী 20 বছর 30 বছর যতদিন উনি দায়িত্ব ছিলেন, দায়িত্ব থেকে যাওয়ার পর উনি কি করতে পারবেন, উনার বিরুদ্ধে মামলা করতে পারবেন? করিম সাহেব বলতে পারবে না এটা তো লিমিটেশন বা এক্সপায়ার হয়ে গেছে তামা দিতে পারি, কারণ নয় ধারার ব্যতিক্রম হচ্ছে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন। মোটামুটি আশা করি আমরা 10 ধারাটাও পড়েছি, 11টাও পড়েছি, আমাদের চ্যাপ্টার 2টা মোটামুটি আমাদের কমপ্লিট।